ভাবি বল আফা বেলা লিখছে, বিশ্বাস যান আর তার অনেক বেলা লিখছে। এবার আমরা অভিনব কায়দায় কিছু কমন ইংরেজি শিখি, আর শিখলে বন্ধ হয় না। হোয়াট, WHAT, হোয়াট মানে কি, আর KEY, কি মানে চাবি। FLOWER, ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে হলো ফুল, আর ফুল FOOL ফুল মানে হচ্ছে বোকা। কালার, COLOR, কালার মানে আমরা জানি রং, আর WRONG, রং, রং মানে হচ্ছে ভুল। ফিশ, FISH, ফিশ মানে হলো মাছ, আর MUCH, মাছ মানে অনেক বেশি, প্রচুর। প্রফিট, PROFIT, প্রফিট মানে আমরা জানি লাভ, কোনো কিছুতে লাভ করা। আর LOVE, লাভ, লাভ মানে হলো ভালোবাসা। TIGER, টাইগার, টাইগার মানে হলো বাঘ। আর দেখো BUG, বাঘ, বাঘ মানে হলো কি, পোকা। EGG, এগ, এগ মানে হলো ডিম। আবার DIM, ডিম মানে হলো অস্পষ্ট, যেটা আমরা বুঝেও বুঝি না, বুঝতে পারি না পুরোপুরিটা, অস্পষ্ট। ব্রিক, BRICK, ব্রিক মানে হলো ইট। আবার দেখো EAT, ইট মানে হলো খাওয়া। তারপরে আসে সিস্টার, SISTER, সিস্টার মানে বোন, ভাই বোন। আর BONE, বোন মানে হাড়, হাড্ডি। তারপর আসে চেস্ট, CHEST, চেস্ট মানে হলো বুক। আবার দেখো BOOK, বুক, BOOK, বুক, বুক মানে হলো বই। সুইট, SWEET, সুইট মানে মিষ্টি, যেমন আমরা বলি সুইট, আবার সুইটি বলি, কোনো মিষ্টি মেয়েকে দেখলে বলি সুইটি। আবার মিষ্টি, MISTY, মিষ্টি মানে কুয়াশাচ্ছন্ন। চমৎকার ইংরেজি শিখলাম আমরা, আমরা সবাই এগুলো জানি, তবে একটু আর আজকে একটু অন্যরকম করে শেখার চেষ্টা করলাম, আর সেই সাথে তোমাদের সাথে এখন একটু বাস্তবতার এরকম বাংলা ইংরেজি আরবি মিলানো, একটা বিদেশিকে আমি একটু বেঙ্গলি বা আরবি একটু সে শিখতে চায়, আমি একটু শেখানোর চেষ্টা করি, সে খুশিতে কিভাবে সেগুলো বলে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ডি, তুমি এক সার কি সুন্দর কইরা মোগরে বুঝাই দিলা, ব্যামালা ভালা ট্যাক্সে বন্ডি, ইংরেজি কম বুঝি তাই বুঝনের ইচ্ছা আছে, বস এই যে তুমি আজকে চমৎকার চমৎকার কইরা ইংরাজি গুণ বুঝাই দিলা, আরও দু একবার যদি একটু কষ্ট করে বোঝায় দাও, মুই এক্সের পার মুয়ানি বজনি, কারণ মোর শিখনের খুব ইচ্ছা গফা ইংরাজি শেখনের। আর বন্ডি, আজকে যে ইংরেজি গুণ কইলা, তুমি কষ্ট কইরা আরেকবার বগো ফিরনে, একটু উচ্চারণ অর্থ ভালা হইরা কইয়া দিও, মোরা শিক্ষা লাভ বজনি। আমার ভালোই থাকতেছে, কি সুন্দর কইরা আফা তুমি বুঝাইয়া দিলা। আর হয় একটু শিক্ষিত অনেক তো দরকার আছে আফা, কারণ দুই সাইডে ইংরাজি যদি একেবারে পটাস পটাস করে বলতে পারি আনে, হগলে এক্সের বাপু, ও আল্লাহ, কৈতুরি বেগম তো ভালা শিক্ষিত হইয়া গেছে গা, হের পানি শিখতাম চাই বজনি। আসসালামু আলাইকুম আফা, আরেকবার একটু বলবানে, আমি জানি তো আরেকবার কার দু চার পাঁচবার কইলেও তুমি এক্সের আমগরে শিখানোর চেষ্টা করবা। ওকে, তুমি আরেকবার আমগরে পইরা শুনাইও, মই আর জয়তুন আফা যারা যারা আছে সকলে আমরা শিক্ষা কোনোখানে গেলে করে বাপটাই অন্যরকম করবো, কইরা ফটাস ফটাস করে ইংরাজিতে কথা বলবো। আরে বিশ্বাস যান আর তার অনেক বেলা লিখছে, এই জানি কেমন করে ইংলিশ গুলো সহজ করে করে কেমন সুন্দর করে বলে দিলেন, আর তার অনেক বেলা লিখছে আফা, আমি ধন্যবাদ বুঝিনি, কারণ আসলে আমার জীবনে শিখনের কোনো শেষ নাই।
যেমনি করে আমরা শিক্ষণীয় জিনিসগুলো শিখতাম ভারী আঙ্গুলে বালা বুঝছি পান্না আসতেছেন আর কথা শুনি যে আর ইংলিশ শিখতেছি অথচ আর বাসা নোয়াখালীর আফা গাফা নোয়াখালী জন্ম হয়েছে এই ভাষা বলি গেলে কি চলব এল্লাই আফা আই ইচ্ছা করে শুদ্ধ ভাষা জানলে বলতাম চাই না আই অনেক ভালোবাসি আর নোয়াখালীর ভাষা রে বুঝছেন ভালোবাসা পেরমি আর কি আমি জাগা আন্নেরা আবার ধন্যবাদ জানে আন্নে এত চমৎকার করে ইংরেজি গুণ আঙ্গুলে শিখাই দিয়েছেন ইংরেজি গুণ কমন তো আন্নে কেমন করে জানি একটু ডিফারেন্ট করে আঙ্গুলে শিখাই দিয়েছেন এলে ভালো লাগছে আপা ভালো থাকেন আপা আসসালামু আলাইকুম।